আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে এই ধরনের ভাইরাল ছবি আপনার এবং আপনার প্রিয়জনের নাম দিয়ে কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। আপনি শুধু ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, এআই ছবি আপনার এবং আপনার প্রিয়জনের নাম দিয়ে তৈরি করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে আগের মতো। আর এটা নিয়ে কিন্তু আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন ভিডিওটা। তো ওই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাছিলাম জাস্ট আপনার ছবি দিয়ে বা আপনার নাম দিয়ে কীভাবে একটি এআই এর মাধ্যমে এই ধরনের ছবি এডিটিং করবেন। যারা দেখে না তারা দেখে নেবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার এবং আপনার প্রিয়জনের নাম দিয়ে কীভাবে এই ধরনের একটি ছবি এডিটিং করবেন। ওকে, আমি এখান থেকে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করেছি। আপনার ফোনের যে গুগল ক্রোম বা সার্চটা রয়েছে আপনি এটাকে ওপেন করে নেবেন। এটাকে ওপেন করে নেওয়ার পরে যেখানে কিন্তু সার্চ বার রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি সার্চ করবেন বিং এমএস ক্রিয়েটর, আপনি এটা লিখে সার্চ করে দেবেন। এখানে কিন্তু ওয়েবসাইটটা চলাবে, দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে আসার পরে কীরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শুরু করবে। আর এখানে কিন্তু প্রথমে আপনাদেরকে একটি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে বা এখানে সাইন ইন করে নিতে হবে। কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনি সেটা ওটা দেখে নিতে পারেন। লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। খুব ইজিলি কিন্তু আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, তারপর আপনাকে যে কাজটি করতে হবে এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা কিন্তু কপি করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা রয়েছে, এখানে কিন্তু আপনার নামটা দিতে হবে। প্লাস হচ্ছে কি যেখানে কিন্তু আপনার যে প্রিয় মানুষটা রয়েছে আপনার প্রিয় মানুষটার নামটা দিতে হবে এখানে। তো আপনি জাস্ট এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। আর এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনি কপি করে নেবেন। আর যদি কপি করতে না পারেন এক্ষেত্রে এই টেক্সটে নিশ্চয়ই কিন্তু একটা ভিডিও দেওয়া থাকবে, ওই ভিডিওটা দেখে তারপর আপনি কপি করা শিখে নেবেন অ্যান্ড এই টেক্সটটাকে আপনি কপি করে নেবেন। ওকে, আমি এখান থেকে টেক্সটটাকে কপি করে নিলাম। আচ্ছা, কপি করা হয়ে গেলে আমরা এই যে কালি বক্সটা রয়েছে এখানে ট্যাপ করে ধরবো। দেওয়ার পর পেস্ট অপশন একটা ক্লিক করে দেব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সটটা চলে আসছে, সব কিছু ঠিকঠাক রয়েছে। আমরা এখান থেকে ক্রিয়েট যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু ছবিটা তৈরি হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে। আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি যেহেতু এআই এর মাধ্যমে এই ছবিগুলো তৈরি হচ্ছে, আমরা একটু অপেক্ষা করে নেব। সো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার ছবিটা চলে আসছে অ্যান্ড এখানে কিন্তু দুইটা নামই রয়েছে, দেখতে পাচ্ছেন। খুব ইজিলি কিন্তু আপনি এখান থেকে এই ছবিগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনার যদি এই ছবিগুলো চয়েস না হয় এক্ষেত্রে আপনি এখান থেকে ক্রিয়েট অপশন আবার ক্লিক করে আপনি ছেলে মানে আরও অন্য ছবি তৈরি করে নিতে পারবেন। এইভাবে আমি এখান থেকে এই ছবিটাকে ডাউনলোড করেছি, তিনটা আইকনে ক্লিক করবো, দেন এখান থেকে ডাউনলোড অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তাহলে কিন্তু এই ছবিটা আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড আপনার প্রিয় মানুষকে আপনি চাইলে এই ছবিটা সেন্ড করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। গাইস, যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।